হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ জয়েন্ট পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন কোর্সে ভর্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা জয়েন্ট পরীক্ষা 2024 কী হতে চলেছে, কবে হতে চলেছে জয়েন্ট পরীক্ষা, বোর্ডের তরফ থেকে কী আপডেট চলে আসছে শেয়ার করছি এই ভিডিওটায়। যা নতুন সিদ্ধান্ত রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জয়েন্ট এক্সামিনেশন এবং তার পরবর্তীতে পরীক্ষার পরবর্তী রেজাল্ট এবং সেন্ট্রালাইজড কাউন্সিলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং কীভাবে হয়ে থাকে তার সমস্ত আপডেট এবং তার টোটাল প্রসেসগুলো আমরা ভিডিওর মাধ্যমে আর যেটাকে প্রত্যেক বছর দেখাই এবছর দেখাবো, তাই এটা সঙ্গে থাকতে হবে। এবং টপ টপ কলেজের অলরেডি আপডেটগুলো আমরা শেয়ার করছি। আপনারা যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ করে আপনাদের সাবজেক্টগুলো বলে দিন যে টপ প্রাইভেট কলেজ বা টপ গভর্নমেন্ট কলেজ খুঁজছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করবো আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা এবছর কিন্তু 18,000 স্টুডেন্টসরা আরও এক্সট্রা পরীক্ষা দিচ্ছে 2023-এর থেকে, এবছর প্রায় 1,42,600 প্লাস স্টুডেন্টসরা কিন্তু জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, ফর্ম ফিল আপ করেছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমাদের কিন্তু প্রচুর একটা ভালো কম্পিটিশন হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সে, তার জন্য ভালোভাবে প্রিপারেশনটা রাখতে হবে। তবে স্টুডেন্টসরা প্রিপারেশন তো রাখছে, তবে তার মাধ্যমে তারা একটু কনফিউজড আছে পরীক্ষা কবে হবে, পরীক্ষা কি আদৌ যে টাইম বলে দিয়েছিল 28 এপ্রিল হতে চলেছে কিনা। এর একটা বড় কারণ হচ্ছে ভোট। আমরা দেখেছি লোকসভা ভোটের জন্য আমাদের জাতীয় স্তর এবং রাজ্য স্তরে বিভিন্ন পরীক্ষা আছে, সে পরীক্ষাগুলো কিন্তু অনেক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে। তো তাহলে জয়েন্টের পরীক্ষা কি এগিয়ে আসবে বা পিছিয়ে যাবে কি, এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে, যেহেতু সবেমাত্র তখন ভোটটা শুরু হবে। 18 এপ্রিল তো আপনাদের জয়েন্টে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা এবং তার আগের দিনও ভোট আছে, এবং 28 এপ্রিল কিন্তু আমাদের ভাগ্যক্রমে কোনো রকম ভোট পড়েনি, এটা একটা পজিটিভ জিনিস কিন্তু রয়েছে। কী আপডেট আসছে এক এক করে শেয়ার করছি। প্রথমত জানিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যারা রয়েছে, তো সেই বোর্ডের তরফ থেকে যেটা এখন অবধি সূত্র মারফত আপডেট আসছে, পরীক্ষা 28 এপ্রিলই হচ্ছে, কোনো কিন্তু পরীক্ষা চেঞ্জেস হচ্ছে না। এবং 18 তারিখে আপনাদের যে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল, 18 তারিখে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন। এবং এই যে টোটাল 1,42,600 প্লাস স্টুডেন্টস যারা পরীক্ষা দেবে, তাদের জন্য তাদের কোন কোন সেন্টারে সিট পড়বে সেই নিয়ে এখন আলোচনা চলছে, কোন কোন পরীক্ষকরা গার্ড দেবে সেই নিয়ে এখন আলোচনা চলছে। এবং এই এই টোটাল আবহের মধ্যে একটা কনফিউশন যেটা রয়েছে সেটা লোকসভা ভোট। তো তার ফলে সবাই এখন এটাই প্রে করছে যাতে সেই লোকসভা ভোটে, এবং 950টা প্লাস ধরতে গেলে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে যে ট্রুপ আসার কথা রয়েছে, এবং এখানে একটা কোয়েশ্চেন চলে আসছিল যে স্কুলগুলোতে যেখানে আজকের এই কেন্দ্রীয় বাহিনীগুলো থাকবে বা শিক্ষক যারা টিচাররা, তারা তো ভোটের ডিউটিতে চলে যাবে, তাহলে তাদের কী হবে? তো সেখানে কিন্তু এই টোটাল জিনিসটাকে সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। মোস্ট চ্যালেঞ্জিং বলতে পারেন 2024 সালে তাদের এই টোটাল ম্যানেজমেন্টটা, কারণ যে সমস্ত টিচাররা অলরেডি ভোটের জন্য ডিউটিতে চলে যাচ্ছে বা পরবর্তী ডিউটি করছে বলে তারা যাবে, সেই সমস্ত টিচারদের বাদ দিয়ে বাকি টিচারদেরকে এঙ্গেজ করতে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয়, এবং সেখানে নাম্বার অব আপনাদের পরীক্ষকও দিতে হবে যাতে আমরা কোনো ফাঁকি না দেখতে পারি অন্তত পরীক্ষার জায়গায়। কারণ জয়েন্ট এন্ট্রান্স মাথায় রাখতে হবে একটা প্রফেশনাল পরীক্ষা, যেরকম জেই মেন্স হয়ে থাকে, যেরকম নিট হয়ে থাকে বা নিট হতে চলেছে, ঠিক সেরকমভাবেই কিন্তু আজকে জয়েন্টের পরীক্ষাটাও সুষ্ঠুভাবে করাতে হবে। তার ফলে এই চ্যালেঞ্জ দিয়ে এখন বোর্ড যাচ্ছে, এবং বোর্ডের তরফ থেকে যেটা ফাইনালি আপডেট, 28 তারিখে হতে চলেছে পরীক্ষা, 18 তারিখেই পেতে চলেছেন আপনারা অ্যাডমিট, এবং বাকি যাবতীয় যা যা জিনিস আছে এগুলো বোর্ডের ওপর ছেড়ে দিন, বোর্ড এগুলো দায়িত্ব নিয়ে আপনাদের পরবর্তী পরপর আপডেটগুলো দিয়ে সলিউশনগুলো করে দেবে। তার ফলে পরীক্ষা আমাদের 28 তারিখ হচ্ছে, তাই যারা যারা এই বছর পরীক্ষা দিয়েছো বা লাস্ট ইয়ার পরীক্ষা দিয়ে রেখেছো এবং জয়েন্টে প্রিপারেশন নিচ্ছিলে, বা যারা এই বছর 2024-এ জয়েন্টের জন্য ফর্ম ফিল আপ করেছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, আমি বলবো অতি অবশ্যই তোমরা প্রিপারেশনটা যেরকম নিচ্ছে সেরকম নাও, এবং ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটাকেই ভালোভাবে পড়াশোনা করতে হবে। শুধু ম্যাথামেটিক্স যেমন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ আর ফিজিক্সটা ভালো করে পড়লাম আমার কিন্তু কেমিস্ট্রি নাম্বারটা আসবে না, আমি কিন্তু অনেকটা পিছিয়ে থাকবো। তার ফলে আমাকে এত ভালোভাবে পড়াশোনা করতে হবে, যেহেতু কম্পিটিশান বেশি, 18,000 স্টুডেন্টস বেশি দিচ্ছে মানে হচ্ছে 18,000টা কম্পিটিশান বাড়া, এবং টোটাল যদি আমি 1,42,000 এবং 600 প্লাস স্টুডেন্টস দেখি, তাহলে এক্ষেত্রে অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য প্রথম ট্রাই করে, অনেক কি প্রত্যেকটা স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজ না পেলে বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি না পেলে তার পরবর্তী তারা প্রাইভেটে যায়। তবে এখন থেকে কেউ সিট বুকিং করে রাখবে না, বিভিন্ন প্রাইভেট কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে তারা জানাচ্ছে যে আমাদের এখানে আপনারা জয়েন্ট ছাড়াও সিট বুকিং করতে পারবেন, বাট সেখানে আপনারা এখন কেউ যাবেন না, আপনারা নিজেদের মতন আগে প্রিপারেশন নিন, আগে পড়াশোনা করুন, আগে দেখুন র্যাঙ্ক কত এলো, তার পরবর্তী জানা যাবে। এমনি এর যে টোটাল প্রসেস, সেন্ট্রালাইজড অ্যাডমিশন কীভাবে হয়, ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন কীভাবে হয়, এবং টপ টপ যে কলেজ বা ইউনিভার্সিটিসগুলো আছে তার আপডেটগুলো আমি নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের সাথে, তাহলে সঙ্গে থাকবেন। এবং তা এখন এই মুহূর্তে আপনাদের মেন ফোকাস যেটা থাকতে হবে, জয়েন্টকে ক্র্যাক করতে হবে, ভালোভাবে রেজাল্ট করতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, যাতে যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গাতে আমি চান্স পেতে পারি বা আদার্স যে সমস্ত টপ টপ কলেজ বা ইউনিভার্সিটি আছে সেখানে যাতে আমি চান্স পেতে পারি, তাই সেই লক্ষ্যে আপনাদের এগিয়ে যেতে হবে। আরও একটা কথা বলি, অনেক জয়েন্টের স্টুডেন্টস থাকে
তারা কিন্তু বিএসসির জন্য বিশেষ করে বা এলএলবির জন্য তারা কিন্তু ফর্ম ফিল আপ করে রাখে। তো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আছে যারা বিশেষ করে জয়েন্টের পাশাপাশি বিএসসি বা এলএলবি এই সমস্ত এই সমস্ততেও তোমরা ফর্ম ফিল আপ করতে চাইছো, তাই তার প্রচুর পরপর আপডেটগুলো আসছে, একটু দেখে নেবে। তোমরা চাইলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। আরও একটা কথা বলে দিই, আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু জয়েন্ট পরীক্ষা ছাড়া তুমি কিন্তু বিটেকে ভর্তি হতে পারবে, কিন্তু তার জন্য তাদের পরীক্ষা দিতে হবে AUET 2024। যে পরীক্ষার ফর্ম ফিল আপের আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, সেখানে কিন্তু তোমাদের আর জয়েন দিতে লাগবে না। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা জয়েন্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো বা পারোনি করতে, বাট এখন আফসোস করছো, তারা কিন্তু আজকে স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আমাদের রাজ্য সরকার স্বীকৃত আলিয়া বিশ্ববিদ্যালয় যেটা সল্লেগ অবস্থিত, সেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তো তারপর এবং তার আপডেটটাও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তার জন্য সঙ্গে থাকুন। তো জয়েন্টের জন্য সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক।